नमस्कार बन्धुरा एस एम पॉलिटिक्स यूट्यूब चैनल पक्ष के सकल के असंख्य धन्यवाद। तो आज के भिडियोर माध्यम आलोचना करब इकोलाई सम्बन्धे। बर्तमान देखी मैक्सिमाम फार्मे क्योंकि एक् इकोलाई आसो तो इकोलाई एले फार्मे आपनी क्यों करबें क्यी करणीय आपनी की मेडिसिन यूज करबें तो पुरो विषय क्योंकि आज के भिडियोर मध्य दिए आलोचना करब। एख जरा चैनल के सबसक्राइब करें तक विशेष अनुरोध चैनल के सबसक्राइब कर दिन और बेल आइकन टच कर दिन जखनी को नतून भिडियो हमें चैनल आपलोड करब तक ही अपने घर नोटिफिकेशन चले जाए। तो चलो भिडियो शुरू करा जाए। तो এখন হচ্ছে বসন্তকাল। তো এই বসন্তকালে মানে এই শীত শেষ হবে এবং গ্রীষ্ম স্টার্ট হবে। তো এই টাইমে কিন্তু আমরা দেখে থাকি যে ফার্মে মুরগিতে কিন্তু অনেক রকমের রোগের সম্মুখীন হতে হয় আমাদেরকে প্রত্যেক ফার্মারদেরকে। তো এই যে ইকোলাই, যে আমরা ইকোলাই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো ইকোলাই হওয়ার কারণটা কি? তো প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে লেয়ারিং। আমরা যদি এক থেকে সাত দিন অবধি যদি ঠিকঠাকভাবে আমরা পর্দাটা এবং টেম্পারেচারটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি তো দেখবেন যে আপনার ফার্মে কিন্তু ইকোলাই আসার চান্স খুব কম থাকে। এবার পর্দা মানে আপনি কিভাবে পর্দাটাকে মেনটেন করবেন, এক থেকে আট দিন বা দশ দিন অবধি আপনাকে বাইরের যে পর্দাটা দিবেন, বাইরের যে পুরো পর্দাটা কিন্তু আপনার কোনো রকমই খোলা চলবে না, দিনের বেলাও কিন্তু খোলা চলবে না। আপনি যে ভিতরের যে সিলিংটা করবেন সেটা কিন্তু আপনি খুলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরের পর্দাটা কোনো রকমভাবে খোলা চলবে না। আর টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইমে কিন্তু আমাদের শীত এবং গ্রীষ্ম, যেহেতু শীত শেষ হচ্ছে গ্রীষ্ম স্টার্ট হচ্ছে, তাহলে কিন্তু দেখবেন যে টেম্পারেচারটা মেনটেন করা খুব চাপ। এটাকে আপনাকে মানে ঠিকভাবে থার্মোমিটার দিয়ে দেখে আপনাকে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে টেম্পারেচারটা। আপনি যদি এই বিষয়টা মানে লেয়ারিংটা ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু ইকোলাই আসার চান্সটা খুব কম থাকে। এরপরে জল, মানে জলের ক্ষেত্রেও বলে জলের ক্ষেত্রে খুবই জল কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইকোলাইয়ের ক্ষেত্রে। জল যদি আপনার ঠিকঠাকভাবে পরিশুদ্ধিত না করা থাকে সেক্ষেত্রে কিন্তু ইকোলাই আসার চান্স খুব বেশি থাকে। আর জলের যে পাত্রগুলো আপনি ব্যবহার করবেন সেগুলোকে আপনাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, ট্যাঙ্কি থেকে এবং ফিডা ডিঙ্কার তক আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, তাহলে দেখবেন যে ইকোলাই আসার চান্সটা খুব কম থাকে। এবার ধরুন আপনার ফার্মে ইকোলাই এসছে, তো ইকোলাই আসা মানে আপনার ফার্মের কিন্তু সেই লটটা, যে লটে আপনার ফার্মে ইকোলাই আসবে সেই লটটা কিন্তু আপনার মুরগিটা রেডি করা খুবই চাপ। কারণ ইকোলাই আসা মানে ইকোলাইয়ের আসার পরে কিন্তু অনেক রকম রোগের সম্মুখীন হতে হয় আমাদেরকে, যেমন কিডনির সমস্যা, সাউন্ড, তারপরে ওখান থেকে দেখবেন সিআরডি, তারপরে আরডি হয়, আরডি হওয়ার পরে দেখবেন ফার্মকে ফার্ম শেষ হয়ে যায়, মোর্টালিটি স্টার্ট হয়ে যায় এবং শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লসের সম্মুখীন হয়। তাহলে আপনাকে প্রথম ইকোলাই আপনাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আপনাকে কিন্তু লেয়ারিংটা খুব ভালোভাবে করতে হবে এবং জলটাকে ঠিক পরিশোধিত করে, মানে আপনাদের যে সুপারভাইজার বা ডাক্তার থাকবে তাদেরকে দিয়ে আপনাকে জলটা টেস্ট করে নিতে হবে এবং পরিশোধিত জল আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ফার্মে কিন্তু ইকোলাই আসার চান্সটা খুব কম থাকবে। এবার ধরুন আপনার ফার্মের মুরগিতে ইকোলাই হয়েছে, তো ইকোলাই হলে আপনি যে প্রাথমিক কোন কোন লক্ষণগুলো দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্মের মুরগিটা ইকোলাই আক্রান্ত হয়েছে। তো যে প্রথমে যে লক্ষণগুলো আপনার দেখে বুঝতে পারবেন যে আপনার ফার্মের মুরগিটা ইকোলাই হয়েছে, তো প্রথমে দেখবেন যে মুরগিটা হালকা ঝিমা ভাব দেবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা মুরগিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা মুরগি দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে ফিড খাচ্ছে দেখতে পাচ্ছেন, তো এই মুরগিটা দেখতে পাচ্ছেন ঝিমা ভাব আছে, মানে এরকম ঝুমবে মুরগিটা দেখতে পাবেন এবং দেখবেন পাগুলো দেখতে পাচ্ছেন সরু হয়ে গেছে, তো এরকম সরু হয়ে যাবেন। তো এই মুরগিটা পুরো প্রপারলি কিন্তু পুরো ইকোলাই আছে। তো এরকম যদি লক্ষণগুলো থাকে এবং দুর্বল হয়ে যাবেন, পাখিটা দেখতে পাচ্ছেন দুর্বল হয়ে গেছে এবং ঝিমা ভাব আছে এবং পাগুলো শুকিয়ে গেছে, তো এগুলো দেখতে পাবেন। তো এগুলো দেখার পরে বুঝতে পারবেন যে আপনার ফার্মের কিন্তু মুরগিটা ইকোলাই হয়েছে। আরও কিছু লক্ষণ আছে যেগুলো দেখে এবারে হালকা সাউন্ড থাকবে, তো কীরকম সাউন্ডটা থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি আছে, আপনাদেরকে দেখাচ্ছি এই মুরগিটাকে দেখে আপনারা বুঝবেন যে কীরকম সাউন্ড করছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে মুরগিটা আছেন দেখতে পাচ্ছেন কীভাবে সাউন্ড করছে দেখতে পাচ্ছেন, তো এরকম মানে খিচখাচ করবে, তাহলে জানবেন যে আপনার ফার্মের মুরগিটা ইকোলাই চান্স আছে। আর দেখবেন যে সাদা চুনের মতন পায়খানা করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মুরগি, এখানে এখানে একটা মুরগি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে পেছনটা একটা সাদা চুনের মতন লেগে আছে, তো এরকম সাদা চুনের মতন পায়খানা করবে। তো এই যে লক্ষণগুলো থাকবে এই লক্ষণগুলো দেখেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফার্মের কিন্তু মুরগিটা ইকোলাই হয়েছে। এরপরে ধরুন আপনার এই লক্ষণগুলো দেখার পরে আপনার মনে কোনো জায়গায় কিন্তু বোধ রয়ে গেলো, মানে ডাউট থেকে গেলো যে না হতেও পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু পোস্টমর্টাম করতে পারেন। তো পোস্টমর্টাম করার পরে আপনি কোন জায়গাটা দেখে বুঝতে পারবেন যে আপনার ফার্মের মুরগিটা
सम्पूर्ण बुझते इकोलाई हो लिभारे देखें जो एक सदा स्पट पड़े थको एखे एक छवि दिए दीची तो देखते लिभारे क्योंकि एक सदा स्पट पड़े गए तो यकम स्पट पड़े थका मानी अपनी बुझे जाबें मुरगीगुलो फार्मे मुरगीगुलो क्योंकि इकोलाई आक्रांत हो तरह क्योंकि अपनी ट्रिटमेंट करबें आनी जी कन्फार्म ना होते आपनर फार्मे मुरगीटा इकोलाई कि ना আপনাকে আগে দেখে নিতে হবে যে আপনার ফার্মের মুরগিটা আদৌ কি কোলায় হয়েছে না হয়েছে তো এই লক্ষণগুলো যদি আপনার ফার্মে দেখেন মুরগিতে তাহলে জানবেন যে আপনার ফার্মের মুরগিগুলো কিন্তু এই কোলায় আক্রান্ত হয়েছে আপনি কিন্তু এবার ট্রিটমেন্ট স্টার্ট করতে পারেন তো এবার ধরুন আপনার ফার্মের মুরগিটাতে এই কোলায় হয়েছে তো সেটা আপনি কনফার্ম হয়ে গেছেন তো এরপর আপনি কি কি মেডিসিন ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু জেনটা ইনজেকশন করতে পারেন সেটা আপনারা কীরকম ডোজে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এক এম এল এ চারটে বার পুরো র জেনটাটা আপনাদেরকে কিন্তু ইউজ করতে হবে ইউজ করার পরে আপনারা দেখতে পারবেন যে মুরগিটা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি হওয়ার চান্স থাকবে তো এরপর আপনারা কী কী মেডিসিন ইউজ করবেন তো এখন বর্তমানে অনেক ফার্মার ম্যারিফ্লক্স এবং কলিস্টিন ইউজ করছে তো এই দুটো মেডিসিন ইউজ করে কিন্তু তারা খুব ভালো ফল পাচ্ছে তো এই দুটো মেডিসিনের ডোজ কীরকম ভাব পরিমাণে আপনারা দিবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ম্যারিফ্লক্স আপনাদেরকে দিতে হবে একশো মানে একশো পাখিতে আপনাদেরকে দেড়শো এম এল ম্যারিফ্লক্স দিতে হবে এবং কলিস্টিন দিতে হবে একশো পাখিতে একশো গ্রাম তো এটা এজ অনুপাতে হবে তো আপনাদের যে ডাক্তার বা সুপারভাইজার আপনাদের থাকবে তাদের কাছ থেকে আপনারা কিন্তু পরামর্শ নিয়েই কিন্তু এই ডোজটা ব্যবহার করবেন মেডিসিনের আর এই দুটো মেডিসিনকে একসাথে দিতে হবে আর জলশোধন দেওয়ার 15 থেকে 20 মিনিট বাদে কিন্তু এই মেডিসিনগুলো ইউজ করতে হবে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি।